ও জিপ দিয়ে জল পড়ছে একদম। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বেরোবো আবার একটু শপিং। শপিং এ ঠিক বলবো না, তার কারণ হচ্ছে পুজোর সময় যে শপিং করা হয়েছিল বর কিছু ছাড় পেয়েছিল, সেই ছাড়ের টাকাটা এখনো বাকি আছে দোকানে। আর ওই টাকার মধ্যে জিনিসটা এই নভেম্বর মাসের মধ্যেই নিয়ে নিই। কিছু জিনিসপত্র মানে কি জিনিস নেবে সেটাই আনতে যাচ্ছি, আর টুপিটা কি কিছু জিনিস কেনাকাটি হবে। এই যে রেডি হয়ে গেছি মাস্ক ফাক্স পরে, এখন যেখানেই যেতে হবে মাস্ক তো জরুরি, সবাই জানো, আর কি বলবো। তো এখন আরো বেশি মানে বেশি ভাবেই দরকার, এখন তো আরো বেশি ভাবে বেড়ে গেছে করোনা, তো মুখে এখন জ্বালতি পরে নিয়েছি। আর ওই যে ওখানে ওর গাড়ি স্টার্ট দিচ্ছে, অনেক জামা কাপড় ঘেঁটে দেখা হলো। পুজোর সময় যেহেতু অনেকগুলোই জামা শপিং হয়েছে, সেই জন্য ওকে বললাম আর জামা নিতে হবে না, সেই জন্য ও শীতের একটু পোশাক পরে দেখছে আর কি। তো ওই যেটা পরেছিল ওটাই নিয়েছে, ওটা ওর পছন্দ হয়েছে। কোথাও বেরিয়ে যদি চাটা না খাওয়া হয় ঠিক মনে হয় যে যত যাই খাওয়া হোক কিছু একটা মিস করেছি এরকম মনে হয়, তো সেই জন্য আমি আর বোন দুজনেই চা নিয়ে নিয়েছি। আর এই মলটার নিচে যে চায়ের দোকানটা অসাধারণ, দারুণ চা, মানে খেলেই একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। খুব গরম আছে চাটা, একটু ঠান্ডা হোক তারপর খাওয়া যাবে। বর একটা টাইটানের ঘড়ি ইউজ করতো, সেই ঘড়ির চেনটা কেটে গেছিলো, তো সেই চেনটাই আর এখানে পাওয়া যাবে কি না বা কিছু যদি ঠিক করা যায়, তো সেই জন্য এই মলে এসেছি। তো দেখা যাক কি হয়। আর এখন খুব করে ইচ্ছে যাচ্ছে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিছু খেতে, সেই জন্য এখন পাপড়ি চাট খাবো। পাপড়ি চাট আমার ভীষণ ফেভারিট একটা খাবার, অনেকের কাছে এই খাবারটা হয়তো ততটাও প্রিয় নয় কিন্তু মনে হয় সবার কাছে প্রিয় বেশিরভাগ। তো চলো কাকু তৈরি করছে একবার দেখিয়ে দিই।
রেডি আমাদের পাপড়ি চাট। ইয়া ফুচকার জল খাবো, আজকে আমি আর হাত করিনি, আজকে ওই দিয়ে দিয়েছে মুখে। এই যে ঘড়ির বাক্সটা যেটা নিয়েছি ওখান থেকে, এইটা এটাই এখন বড় ঘড়িগুলো সাজিয়ে রাখছে। ঘড়ির বাক্সে ঘড়ি রাখা হয়ে গেছে, দারুণ সুন্দর হয়েছে বক্সটা। তে এসে এই মাত্র ফ্রেশ হলাম, হয়ে এই যে চুল আটি সাটি করে বেঁধে নিয়েছি। প্রচন্ড গরম হচ্ছে, এই একটু একটু ঠান্ডা পড়েছে, কিন্তু তার সত্ত্বেও এসে এতটাই হাঁপিয়ে গেছি যে গরম হচ্ছে, কি বলবো। আর এসে জামা কাপড় গুলো দেখো, কোন রকম এসে ওখানেই খুলে রেখে দিয়েছি, কি বলবো। আর একদম খেয়াল ছিল না যে বাথরুমে রাখতে, একদম মনে ছিল না, সেই জন্য একটু বকাও খেয়ে নিয়েছি বরের কাছ থেকে। তো যাই হোক, সব কিছুই করা হয়ে গেছে, সবকিছু খেয়েও নিয়েছি বরের কাছ থেকে বকা এত ঘুরে টুরে এসে। তো যাই হোক ফ্রেন্ডস, প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।